আমরা এসেছি লেক জর্জে। লেক জর্জে এটা হচ্ছে একটা জায়গা যেখানে পানি টলমল করছে, নিচে দেখেন পাথর, আর সূর্যের আলোকরশ্মি সেখানে কিভাবে ভেদ করে যাচ্ছে এবং সেটা কাঁপছে ঢেউয়ের সঙ্গে সঙ্গে। পানির ঘনত্ব যখন চেঞ্জ হয় তখন সে আলোকরশ্মি চেঞ্জ হচ্ছে। এই হচ্ছে আমি এখন উপর দিকে যাচ্ছি, এই সেই লেক জর্জ। এবার আপনি ডান দিক থেকে দেখা শুরু করেন, হ্যাঁ লেক জর্জের পাড়ে বাড়িঘর। এখানে যারা স্পিড বোট চালায় তারা এসে স্পিড বোটগুলো এখান থেকে তুলে নেয় এবং সেটা তৈরি করা আছে। এখানে আমি আছি এবং আমার সঙ্গে বিখ্যাত মুশফিক মিলন ভাই আছেন। আপনি হাই বলেন। আপনি দাঁড়াইছেন লাইটের এগেনস্টে, কিন্তু পরে আমারে বলবেন আমি আপনাকে টার্ন করছি। হাই, আমরা দুজন আসছি, আসেন এই সাইডে। এবার বলেন হাই। হাই, হ্যাঁ এবার লেক জর্জের বাকি অংশটা দেখেন। এই যে এই পাশে সবাই, যে একটা বোট উঠলো, উঠে তারা চলে যাবে। আমাদের আরেকটা ক্লিপে বোট ওঠার একটা দৃশ্য আছে। এই হচ্ছে লেক জর্জ, সূর্য সরাসরি আপনার চোখে এসে পড়বে, আর ওইদিকে পাহাড়, বেশ ঠান্ডা 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 বাতাস, খুব মজা। এই ঠান্ডাটা ঠিক কষ্টের ঠান্ডা না, আরামের আনন্দের ঠান্ডা। আমরা আবার সেই পানিতে ফিরে যাচ্ছি। ওই যে একটা ক্রুজ দূরে চলে গেছে, হ্যাঁ ওটা চলে যায়, 2 ঘন্টার জন্য বের হয় এবং 2 ঘন্টা পর আবার ফেরত আসবে। আমরা আগামীকালকে সেটা চলবো, কেন আজকে যাইনি সেটা আমরা নাই বা বললাম, আমরা মিস করেছি একটুর জন্য। এই হচ্ছে আমাদের আসল কথা। বলেন, আপনি বলেন আজকে কেন যান নাই আপনি? আসলে আমরা জানতাম না এই সময় ছাড়বে। আমরা এসে দেখি সব টিকিট সোল্ড আউট, আমরা এসে দেখি সব টিকিট বিক্রি হয়ে গেছে এবং আমরা যেতে পারছি না। আমরা কালকে যাব সকালে 10:30-10:30 দিকে এবং 12:30 ব্যাক করব। এই সুদূর সেই ইয়েতে চলে যাবো, পাহাড়ের আড়ালে চলে যাবো, হ্যাঁ এবং ফিরে আসবে। আমরা আবার সেই পানির টলমল অংশে যে আমরা বিদায় নিচ্ছি। টলমল অংশটা এমনই ইয়ে হচ্ছে যে আমার ক্যামেরা ফোকাস করতে পারছে না। হ্যাঁ এই দেখেন, এবার ফোকাসটা সে করলো, পানি তাকে কনফিউজ করে ফেলেছিল। ধন্যবাদ, আবার দেখা হবে, বাই।